প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন সকলে? আশা করি আল্লাহর মতে ভালো আছেন। আজ 12/12/2020, অর্থাৎ আজকে 2020-এর 12ই ডিসেম্বর। ওকে, আপনাদের সামনে আজকে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই প্রশ্নের উত্তরগুলো দিলে অনেকেরই মনের প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে। এর আগে বলে রাখি, এখনো যারা আমাদের এই চ্যানেলে প্রথম, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে। ওকে, তাহলে আজকের গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমি এখানে নিয়েছি এই প্রশ্নগুলোর উত্তর দিব, এবং কি অনলাইনেও আপনাদের এখান থেকে যে প্রশ্নগুলো আমি পাবো সেই প্রশ্নগুলোরও কিছু উত্তর আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও আজকের আপডেটগুলো জানতে পারে। ওকে, প্রথমে অনেকগুলো বড় ভাই আমাকে প্রশ্ন করেছেন, অনেকগুলো অনেকগুলো কমেন্টস পেয়েছি যে ভাই দেশে যাওয়ার জন্য, যে অবৈধরা দেশে যাওয়ার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, এই অ্যাপয়েন্টমেন্টটা কিভাবে নেব, সেটা একটু যদি অন্য ভিডিও যেরকম আমি হাতে কলমে স্ক্রিনে গিয়ে সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি, এভাবে যেন বুঝিয়ে দিই। অনেকেই কমেন্টস করেছেন, ধন্যবাদ আপনাদের সকলকে যে এত কমেন্টস করেছেন এই ভিডিওটার জন্য। তো আপনাদের আশ্বাস দিচ্ছি আমি এই ভিডিওটি ইনশাল্লাহ আগামীকালকে অথবা আগামী সোমবারে অ্যাপয়েন্টমেন্টটা কীভাবে নেওয়া লাগে এটা হাতে কলমে আপনাদেরকে বুঝিয়ে দিব, যাতে আপনারা খুব সহজেই অ্যাপয়েন্টমেন্টটাও নিতে পারেন। ওকে, আর এর আগে বলে রাখি, আপনারা এখনও ট্রাই করতে পারেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে লিঙ্কটি আছে, STO সিঙ্গাপুরের STO.IMI.GOV.MY, অর্থাৎ STO.IMI.GOV.MY, এখানে গিয়ে আপনারা একবার ট্রাই করতে পারেন। ওকে, এছাড়াও আমি এই বিষয়টি নিয়ে আরও ক্লিয়ার করে দেবো আপনাদেরকে। ওকে, অনেকগুলো ভাই কমেন্টস করেছেন, অনেকগুলো, এটা একজনের কমেন্টস না, অনেকগুলো ভাই কমেন্টস করেছেন, 2 সপ্তাহেরও বেশি হয়ে গেছে পোস্টলাজের মাধ্যমে পাসপোর্ট রিইস্যু করার জন্য জমা দিছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের এনরোলমেন্ট আইডি যেটা পাওয়া যায় MYS 2000, এরপরে যে এরকম একটা নাম্বার পাওয়া যায়, এনরোলমেন্ট আইডি বলে এটাকে, স্লিপ নাম্বার অনেকে সংক্ষেপে বলেন, যাই হোক এনরোলমেন্ট আইডিটি এখনও পান নাই, যারা 2 সপ্তাহ অনেকে 3 সপ্তাহ হয়ে গেছে অলরেডি পোস্ট লাজুর মাধ্যমে আপনারা সাবমিট করছেন। তবে পোস্ট লাজুর মাধ্যমে যারা করেন এখানে দুইটা নিয়ম আছে, একটা আছে পোস্ট অফিসে গিয়ে নর্মালভাবে ড্রাফট করেন, ওখানে হয়তো শুধুমাত্র ইমব্লাপ কিনতে 1.5 রিঙ্গিত, আরেকটি ওয়ে আছে পোস্ট লাজু, একটা নর্মাল ওয়ে আর একটা পোস্ট অফিসের ভিতরেই, আর একটা আছে পোস্ট লাজু, এটা খুব দ্রুত, খুব দ্রুত হয়তো 1 থেকে 2 দিনের মধ্যেই আপনার গন্তব্যস্থলে এটা পাঠিয়ে দিবে। যারা পোস্ট লাজুতে পাঠান এখানে 7.5 রিঙ্গিতের মতো লাগে, অথবা 7 রিঙ্গিত 90 সেন্ট এরকম লাগে, এটার মাধ্যমে যারা মানে পাঠান তাদেরটা খুব দ্রুতই আপনারা বাংলাদেশ হাইকমিশনের যে ওয়েবসাইট আছে ওখানে দেখতে পারবেন, অথবা বাংলাদেশ হাইকমিশনের যে ফেসবুক পেজ আছে ওখানে আপনাদের নামগুলো দেখতে পারবেন। ওকে, তাহলে যারা 2 থেকে 3 সপ্তাহের মধ্যেও পান নাই তারা আগামী সপ্তাহটা অপেক্ষা করেন, আগামী সপ্তাহ দেখেন আপনাদের কোনো রেজাল্ট আসে কিনা, আপনাদেরগুলো দেখতে পান কিনা, যদি না পারেন তাহলে আপনারা বাংলাদেশ হাইকমিশনে ফোন করেন, বাংলাদেশ হাইকমিশনে ফোন করে কথা বলেন, আপনার পুরাতন পাসপোর্ট নাম্বারটা দেন, তারা আপনাকে হেল্প করতে পারবে। ওকে, ধন্যবাদ। এরপরে যেটি প্রশ্ন আসছে যে কত বছর বয়স পর্যন্ত অবৈধরা বৈধতা হতে পারবে, অর্থাৎ অনেকেরই পাসপোর্টের বয়স 45, 46, 47 হয়ে গেছে, এখন এর থেকে কোনো বয়স সীমা আছে কিনা? এ পর্যন্ত ইমিগ্রেশনের যতগুলো আপডেট আছে কোনো আপডেটেই বয়স সীমার কথা বলে নাই, সেক্ষেত্রে আমরাও এরকমভাবে বয়স সীমার কথা বলতে পারছি না যে কত বছর বয়স পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। তবে এরকম যারা 45-এর উপরে হয়ে গেছে এবং 50-এর নিচে আছে তারা অ্যাপ্লাই করেন, 50-এর নিচে যারাই আছেন, মোট কথা হলো 50-এর নিচে যারাই আছেন তারাই অ্যাপ্লাই করেন, দেখা যাক আপনাদের ফাইলটা কোন পজিশনে যেন আটকায়, অন্তত ট্রাই করেন, ট্রাই করার পরে আপনাদের মনের ভিতরে কোনো সংশয় থাকবে না, সেক্ষেত্রে আপনারা যাদের বয়স 50-এর নিচে আছে সবাই ট্রাই করেন। ওকে, ধন্যবাদ। একজন বলছেন যে ভাই আমি 3-4 বছর যাবত অবৈধ হয়ে আছি, ব্ল্যাক লিস্টে আছি, তাহলে কি আমি কি বৈধতার জন্য আবেদন করতে পারবো কি না? তাদের জন্য প্রশ্ন, আপনি অ্যাপ্লাই করেন, আবেদন করেন, আবেদনটা তো করতে হবে, আপনি আবেদন করেন, দেখা যাক আপনি বৈধতা পান কি না, আগে অ্যাপ্লাই করেন আপনি।
ওকে, এরকম অনেকেই প্রশ্ন করেছিলেন ঠিক এরকমই, যে আমি ব্ল্যাক লিস্টে আসি, আমি নদী পথে আসছি, আমি ট্যুরিস্টে আসছি, আমি স্টুডেন্টে আসছি, আমার কোনো রেকর্ড নাই, আমার ব্ল্যাক লিস্টে আছে এই আছে সেই আছে অনেক কিছু। প্রত্যেকেই বলবো নতুন একটা পাসপোর্ট করেন, অ্যাপ্লাই করেন, আপনি অ্যাপ্লাই করে দেখেন হয় কি না, ইনশাল্লাহ যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় অন্তত আপনি তো মনের ভিতরে কোনো সংশয় থাকলো না, চেষ্টা করেছিলেন হয় নাই। ওকে, এক ভাই বলছেন, এক ভাই না এটা ভুল হবে, একজন বলে অনেকেই অনেকেই বলছেন যে ভাই রিটার্ন টিকিট কবে নাগাদ চালু হবে? রিটার্ন টিকিট অলরেডি কিছু কিছু যারা আগামী মার্চ এপ্রিলে রিটার্ন করতে চান তাদের কিন্তু এখনই মোটামুটি রিটার্ন টিকিট পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আগামী মার্চ এপ্রিলে যারা আসতে চান এখন যাবেন, আগামী বছর 2021 সালের মার্চ মাসে, এপ্রিল মাসে, জুন মাসে আসবেন, তারা কিন্তু এখনই রিটার্ন টিকিট পাবেন। ওকে, যারা বৈধ আছে তারা কি এখন ছুটিতে যেতে পারবে? জি অবশ্যই, যারা বৈধ আছে তারা অবশ্যই এখন ছুটিতে যেতে পারবে। সেক্ষেত্রে ছুটিতে গেলে আমি বলেছিলাম যে যাদের পাসপোর্টের মেয়াদ অন্তত কমপক্ষে 6 মাস আছে এরা যান, আর যাদের পাসপোর্টের ভিসার মেয়াদ 6 মাসের কম আছে এরা ভিসাটা রিনিউ করে এরপরে যান। ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে হয়তো আগামী ফেব্রুয়ারিতেই আসার অনুমতি দিয়ে দিবে ইনশাল্লাহ, ফেব্রুয়ারির মধ্যে ইনশাল্লাহ অবৈধ, সরি, যারা ছুটিতে গেছেন এদেরকে আসার সুযোগ দেবে ইনশাল্লাহ, এটা আল্লাহ, আমরা আল্লাহর উপরে ভরসা রাখি ইনশাল্লাহ। ওকে, অনেকের মনে প্রশ্ন, অনেক লোকে আমাকে প্রশ্ন করেছেন যে কোম্পানিতে ডকুমেন্ট সাবমিট করলাম, কোম্পানি অ্যাপ্লাই করলো ভিসার জন্য, এখন আমরা কিভাবে বুঝবো যে রিজেক্ট হয়েছে নাকি আমার ফাইলটা, না অ্যাপ্রুভ হয়েছে, আমি কি পাস না ফেল, রিজেক্ট হয়েছে কিনা আমার ফাইলটা, এটা কিভাবে বুঝবো? সেক্ষেত্রে এদের জন্য বলি, অবশ্যই এখন তো মাত্র শুরু হয়েছে, যে আপনার এটা কি অ্যাপ্রুভ হয়েছে নাকি এটা কি মানে রিজেক্ট হয়েছে কি হয়েছে, এটার ইনশাল্লাহ এসওপি, হয়তো এটার একটা লিঙ্ক সরকার দেবে, এখনও যেহেতু দেয় নাই অপেক্ষা করুন, এটার একটা লিঙ্ক দেবে, ওই লিঙ্কে ঢুকলে বোঝা যাবে যে আপনার এটা কি অ্যাপ্রুভ হয়েছে না রিজেক্ট হয়েছে। ওই লিঙ্কগুলো আমি পাওয়ার সাথে সাথে আপনাদেরকে আবার শেয়ার করবো, প্রতিদিন আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ, আপনাদেরকে জানাবো। ধন্যবাদ আপনাকে। অনেকেই প্রশ্ন করেছেন যে ছুটিতে থাকা প্রবাসীরা কবে মালয়েশিয়াতে ফিরতে পারবে? জি, মালয়েশিয়ান প্রবাসী যারা বাংলাদেশে এই মুহূর্তে ছুটিতে আছে এরা কবে নাগাদ আবার মালয়েশিয়াতে ফিরতে পারবে, এই বিষয়টি অনেকেরই মনে। আমরা জানি 20 থেকে 30 হাজারের মতো প্রবাসীরা এখন ছুটিতে আছে, এরা ঢুকতে পারতেছে না, তো এদের বিষয়ে কিন্তু মালয়েশিয়ার সরকারের অভ্যন্তরীণ বিভিন্ন মিটিং হচ্ছে, বিভিন্ন মিটিং পরামর্শ চলছে, তো হয়তোবা খুব দ্রুতই, এদেরকে একটা সুন্দর অপারেশন প্রসিডিওরে, স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওরে এদেরকে ঢোকার সুযোগ দেবে, হয়তো কোয়ারেন্টাইন থাকতে হবে 14 দিন বা যেভাবেই থাকা লাগো, হয়তো এটা আসার একটা সুযোগ দেবে খুব দ্রুতই ইনশাল্লাহ। আপনি হতাশ হবেন না, অপেক্ষা করুন ইনশাল্লাহ, খুব দ্রুতই আসার সুযোগ একটা দেবে। এই মোটামুটি আমার এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল, যে প্রশ্নগুলো আপনারা আমাকে গত 2-3 দিনের ভিডিওতে করেছেন। এরপরেও আমি গতকালকে আপনাদের বলেছিলাম যে আপনাদের 3টি প্রশ্ন, আপনাদের একটি হলো যে অবৈধরা কিভাবে দেশে যাবে, কোন নিয়মে কি কি প্রসিডিউর ফলো করতে হবে, 2 নম্বর অবৈধরা কিভাবে বৈধ হবে, 3 নম্বর যাদের পাসপোর্ট রিইস্যু করা দরকার, রিনিউ করা দরকার, এরা কিভাবে করবে। এই 3টা প্রশ্নের উত্তর গতকালকে যতজন লোক আমাকে কমেন্টস করছেন প্রত্যেককে আমি এই 3টা উত্তর দিয়ে দিছি, যতজন লোকে প্রশ্ন করেছেন প্রত্যেকেই এই উত্তরটা আমি কমেন্টসে রিপ্লাই দিছি। সুতরাং আজকে আপনাদের কাছে বলবো, আপনাদেরও যদি অবৈধরা কিভাবে দেশে যাবে, অবৈধরা কিভাবে বৈধ হবে, অবৈধরা অথবা বৈধরা কিভাবে পাসপোর্ট রিনিউ করবে, এই 3টি বিষয় যদি আজকেও আপনাদের এখন পর্যন্ত কোনো প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করেন, অফলাইন আমি কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এখন অনেকে আমাকে প্রশ্ন করছেন এখানে, আসলে অনলাইনে সকলের প্রশ্ন পড়া সম্ভব হয় না। ওকে, সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আমাকে অফলাইনে, আপনার এখন যে প্রশ্নগুলো করলেন, আমাকে কমেন্টসগুলো করলেন, এই কমেন্টসগুলো অফলাইনে করবেন, আমি আপনাদেরকে ইনশাল্লাহ অফলাইনে দেওয়ার চেষ্টা করব। ভাই আমার নতুন লাইসেন্স করছেন, উনি কি ভিসা করতে পারবে? জি, কোম্পানি লাইসেন্স নতুন হোক পুরাতন হোক অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নাই। রবিবার কি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো ইমিগ্রেশন অফিস? অনলাইন যেহেতু আপনার রবিবার, শনিবার, সকাল, দুপুর, রাত কোনো ব্যাপার না,
আপনি অনলাইনে ঢুকলেই অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, কোনো সমস্যা নাই। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনার কোনো বারটার লাগবে না, শনিবার রবিবার সকাল দুপুর রাত 24 ঘন্টায় অনলাইন, 24 ঘন্টায় খোলা, আপনি নিতে পারবেন। ভাই আমার ভিসার মেয়াদ আছে জুলাই অত পর্যন্ত, জি, কিন্তু কোম্পানি থেকে চলে আসছি, কোনো লাভ হবে না, যেহেতু অবৈধদের বৈধতা হওয়ার সুযোগ দেবে 30 জুন পর্যন্ত, সেক্ষেত্রে আপনার আগামী বছর জুলাই পর্যন্ত ভিসার মেয়াদ থাকলে তো কোনো লাভ হবে না। আসসালামু আলাইকুম ভাই, দেশে ছুটিতে গেলে কখন আর ঢুকতে পারবেন? ইনশাল্লাহ, যারা এখন ছুটিতে যাবেন, ভিসার মেয়াদ বেশি আছে 6 মাসের, অবশ্যই ঢুকতে পারবেন। যাই হোক, আজকে এই পর্যন্তই, এরপর যদি আপনাদের যে প্রশ্নগুলো আছে আমাকে অফলাইনে, অফলাইনে আমাকে এখানে কমেন্টস করেন, অফলাইনে আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, এবং যদি ইম্পর্টেন্ট প্রশ্ন হয় যে সকলের সাথে শেয়ার করা দরকার, তাহলে আগামীকালকে আপনারা সেই প্রশ্ন নিয়ে আবার হাজির হব। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। এবং ভিডিওটি যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দেবেন। ভালো থাকুন সকলেই, সুস্থ থাকুন।